وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون এবং আমাদের পার্শ্বস্থ অমুসলিমরা পর্যন্ত সকলে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একজন এবং তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যাপারে, কোন সৃষ্টির ব্যাপারে কোন মানুষের মধ্যে যদি এই মানে ভাবনা থাকে যে আল্লাহ ব্যতীত অন্য কোন কেউ সৃষ্টিকর্তা আছে কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগী কেউ আছে এই কাজের ব্যাপারে, তাহলে সে ব্যক্তি তাওহীদের রুবিয়াতের মুনকির, অস্বীকারী, সে ব্যক্তির ঈমান বিনষ্ট হয়ে যাবে, সে মুসলিম থাকতে পারে না। কেননা তাওহীদ ব্যতীত কোন ব্যক্তির ঈমান এবং কোন ব্যক্তির ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, দ্বিতীয় নম্বর হচ্ছে তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়ার অর্থ হচ্ছে যে যে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত, যে সমস্ত ইবাদত, দাঁড়ানো, রুকু করা, সিজদা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, কোনো জিনিস চাওয়া, বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করা, এসব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রিজার্ভ। মানে আল্লাহর ইবাদত, উপাসনা কাউরি কাছে বিনয়ী হওয়াই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রিজার্ভ। এই ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত পাওয়ার যোগ্য মাহবুদে হক বা উপাসনা পাওয়ার উপযুক্ত ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ নেই। কোন ব্যক্তি যদি ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ইবাদত সেটা যদি অন্যের জন্য করি তাহলে এটা হবে শিরক। রাসূল কারীম যেমন আমরা আকরামে আল্লাহ তাআলা নিজে বলেছেন বা কুমু লিল্লাহি কাদিতিন, তোমরা আদমের সাথে সম্মানার্থে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দাঁড়াও। নামাজে কিয়ামটা হচ্ছে একটা রুকন। আপনি যদি নামাজে কিয়াম না করেন ক্ষমতা থাকা সত্ত্বেও, তাহলে আপনার নামাজ এবং সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না। আমরা আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা তেলাওয়াত করি, এটা হচ্ছে নামাজের একটা রুকন। এই দাঁড়ানোটা আল্লাহর জন্যই নির্ধারিত। কোন ব্যক্তি যদি অন্যের সম্মানার্থে দাঁড়ায় তাহলে আল্লাহ সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে সহিহ হাদিসে স্পষ্ট রূপে বলেছেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি তাকে কেউ দাঁড়িয়ে সম্মান জানালে সে যদি আনন্দিত হয়, আমি কোনো ব্যক্তির জন্য সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম, আর সে যদি মনের ভিতরে আনন্দ উপভোগ করে যে আমাকে সম্মান জানো দাঁড়িয়েছে, আল্লাহ সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে দেয়। কেননা দাঁড়ানোটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট, সম্মানের জন্য নির্দিষ্ট, অন্য কাউরির জন্য দাঁড়িয়ে সম্মান জানানো ঠিক নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আযিম ইউআযযিমু বা'যুহু বা'যা, তোমরা আমার জন্য দাঁড়াবে না যেমন আরবের বাইরে আজম বা অন্যান্য দেশের লোক এক অপরকে দাঁড়িয়ে সম্মান জানায়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমাদের সমাজে যে কিয়াম করা হয় কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান সময়ে শিক্ষকের জন্য দাঁড়ানো হয়, সব এরই পর্যায়ভুক্ত। কেন দাঁড়িয়ে সম্মান জানানোটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রিজার্ভ, ইবাদত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। অনুরূপভাবে দোয়া, কিছু চাওয়া, এটা আল্লাহর কাছেই করতে হবে এবং এ ব্যাপারে কাউকে মাধ্যম হিসাবে ধরলে হবে না। আপনি যদি মাঝে মাধ্যম রাখেন, কাউকে যদি মাঝে মাধ্যম রাখেন, যেমনটা আমাদের সমাজে প্রচলিত আছে যে প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে মাঝখানে অনেকগুলি সিঁড়ি অতিক্রম করতে হয়,
অঞ্চল প্রধানকে ধরতে হয়, তারপরে এমএলএ এমপি কে ধরতে হয়, তারপরে আরো অনেককে ধরে গিয়ে শেষ করে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে হলে আমাদেরকে মাধ্যম ধরতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এবং সম্মানের জন্য সবচাইতে বড় একটা অপমানজনক কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন তিনি সর্ববিষয়ে সক্ষম, তিনি যা কিছু কোন ফায়াকুন করতে পারেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার কথা সরাসরি তিনি শুনতে পান না। এটা এক প্রকারের তৌহিদে উলুহিয়াতের একটা বিপরীত দিক, অর্থাৎ তৌহিদে উলুহিয়াত আল্লাহ তাআলার উপাসনা, যে আল্লাহর জন্য রিজার্ভ, তার সাথে আপনি সংঘর্ষশীল এমন একটা কাজ করছেন। আমরা যারা বলি যে আল্লাহ তাআলা তো সাধারণ ব্যক্তিত্ব নন, তার কাছে আমরা সাধারণ পৌঁছাতে পারবো না, সেজন্য আমরা কাউকে মাধ্যম ধরি, যেটা আমাদের সমাজ এবং সোসাইটিতে আছে, কেউ পীর মানে, কেউ অমুক মানে, তমুক মানে, সব নানান তাল করে। আমরা যে দোয়া পড়ি যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, হ্যাঁ এখানে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা কা 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 কতবার করছি এবং সূরা ফাতিহাতে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে তো কোনো মাধ্যম থাকে না, সরাসরি আল্লাহর সাথে খেতাব করছি, হে আল্লাহ তুমি সঠিক পথ দাও, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, হে আল্লাহ সঠিক পথে পরিচালিত করো, ওই সঠিক পথে পরিচালিত করো যে পথে পরিচালিত হয়ে যারা হয়েছে তাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন। এখানে আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছি এবং আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কথা বলছি, ডাইরেক্ট কথা বলছি, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা স্বরূপ মাঝখানে আমরা ধরে নিয়েছি যে মাঝখানে যদি মাধ্যম না ধরা হয়, শুনি না ধরা হয়, তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীদ। মানুষকে আমি সৃষ্টি করেছি, ওর প্রকাশ্য কথা তো দূরের কথা, হৃদয়ের গহীন কোণে গোপনে তার মনের ভিতরে যে সমস্ত কথাবার্তা চুপি সারে মনের ভিতরে হৃদয়ের যে কথা সেটাও আমি শুনতে পাই, সেটাও আমি বুঝতে পারি, এবং তার যে মেন শিরা তার থেকে আমি তার নিকটে আছি, সব কিছু শুনতে পাই। অথচ মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে চাওয়ার ব্যাপারে আমরা একটা মাধ্যম সৃষ্টি করছি, এটা কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টি থেকে সব থেকে আপত্তিকর। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে কোনো কিছু চাইতে হলে দুনিয়াবি বিষয় যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত সেটা যদি বান্দার কাছে চান, যেমন আল্লাহ তাআলা নিজে কোরআন আয়াতের মধ্যে বলছেন আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনুল মাসবুকিন আলা আন নুবদ্দিল আমসালাকুম ওয়া নুনশিআকুম ফী মা লা তাআলামুন। সূরা ওয়াকেয়াতে বলছেন যে তোমরা যে বীর্য স্ত্রী সহবাসের সময় নিক্ষেপ করো, এই বীর্য থেকে সন্তানটাকে তোমরা সৃষ্টি তৈরি করো না, আমরা তৈরি করি। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন সূরাতে ইয়াহা বলি মাই ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহা বলি মাই ইয়াশা ও যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন, কিন্তু তা না করে আপনি যদি আল্লাহ এবং আমাই ইয়াশা ইয়াজালু আকিমা, আর যাকে আল্লাহ ইচ্ছা করেন বাঁধা করে দেন। আল্লাহ তাআলা কাউকে সন্তান দেন, কাউকে সন্তানহীন করে রাখেন, কাউকে পুত্র সন্তান দেন, কাউকে কন্যা সন্তান দান করেন, কাউকে যমজ সন্তান দান করেন, এটা কোরআনের ভাষা। আপনি তা না করে এই সমস্ত কিছু যদি চাইবার প্রয়োজন হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আপনি চাইবেন। তা না করে যদি আপনি বলেন বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও আমার কোলে তুলে, ঠান্ডা হোক কুলখানি মোর মনটা হোক স্থির, বাবা মানিক পীর ছেলে কোলে হেথায় আসি দিব তোমায় জোড়া খাসি, ছেলে কোলে হেথায় আসি দিব তোমায় জোড়া খাসি, আর পেট ভরিয়ে খাইয়ে দেব একশত ফকির, বাবা মানিক পীর। আপনি যদি আল্লাহ তাআলার কাছে সন্তান কামনা না করেন, জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা আমাকে নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন যে রাব্বি আল্লাহ নেক সন্তান দান করো। নবীরা আল্লাহর কাছে চাইছেন, আর নবীর উম্মতেরা
অমুক অমুকের কাছে চাইছে, তমুক কাছে পাথর চাপড়ে যাচ্ছে, আর আজমির যাচ্ছে, কোথাও যাচ্ছে একটা সন্তান লাভের জন্য। সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি যে আল্লাহ তাআলার জন্য যে কিয়াম, আল্লাহ তাআলাকে ডাকার বিষয়ে আপনি অন্যকে ডাকতে শুরু করেছেন, আপনি জেনে রাখবেন যে আপনার তাওহীদে উলুহিয়া এখানেই বিনষ্ট হয়ে গেছে, আপনার শেষ হয়ে গেছে। সুতরাং কিয়াম, সেজদা, সেজদা, আজকে সেজদা হচ্ছে ইবলিসের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা এসেছে যে ইবলিস সম্মানে, ইবলিস সম্মানে সেজদা করেনি আদমকে, ফেরেশতারা করেছে, ফেরেশতারা করেছে ইবলিসকে, ইবলিসকে আল্লাহ তাআলা সেজদা না করার কারণে কাফের বলেছে, কাফের তৈরি ঘোষণা করেছে, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের ঘোষণা করেছে। আর আদম আলাইহিস সালামকে ফেরেশতা কুল সেজদা করেছে, সুতরাং তাজিম বা সম্মানের সেজদা অন্যের জন্য জায়েজ, নাউযুবিল্লাহ মিনাজ জালিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে পরিষ্কার করে বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিযাওজিহা। আমি যদি কোনো মানুষকে, কোনো মানুষের জন্য সেজদা হালাল মনে করতাম বা জায়েজ মনে করতাম বা আদেশ দিতাম, তাহলে মহিলাদেরকে আমি নির্দেশ দিতাম তারা যেন স্বামীর সামনে সেজদা করে। তার অর্থই হলো যে সেজদা, ওয়ারকাউ, ওয়াসজুদু, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানে স্পেশাল বৈশিষ্ট্য, এই সেজদা অন্যের জন্য হারাম। সুতরাং কোনো মানুষের সামনে যদি আপনি সেজদা করেন সম্মান দেখানোর জন্য, তাহলে আপনি শিরকে লিপ্ত হলেন এবং শিরকে লিপ্ত হওয়ার কারণে আপনার সব কিছু শেষ হয়ে যাবে, আপনি কোথাও সেজদা করতে পারেন না। আজকাল মাজারে সেজদা, অমুক জায়গায় সেজদা, অমুক জায়গায় সেজদা, এই সেজদা করে করে মানুষ নিজের ইমানকে শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। ইবলিস সেজদা না করানোর কাপড় হয়েছে, আর আমাদের শরীরে সেজদা করার কারণে আমরা কাফের হয়ে যাব। সেজদা কাউরি জন্য জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে, আবার রিপিট করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মাসজিদা মারআতা আন তাসজুদা লিযাওজিহা। আমি যদি কোনো মানুষকে সেজদা করা, কাউরির জন্য সেজদা করা জায়েজ করতাম বা অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে নির্দেশ দিতাম তারা যেন স্বামীর সামনে জন্য সেজদা করে। তাহলে এখানে যেমন আল্লাহ রাসূল মহিলাদেরকে সেজদা করার অনুমতি দেননি, কাউরির জন্য সেটা জায়েজ নয়। তাহলে কাউরির জন্য বিনয়ের সাথে নিজেকে অবনতমস্তিষ্ক করা, কাউরির জন্য দাঁড়ানো, কাউরির জন্য সেজদা করা, আর আল্লাহ ব্যতীত অন্য কাউরির কাছে কিছু যেটা আল্লাহ রাব্বুল আজমের নির্ধারিত, আমার কাছে টাকা চাইলেন সেটা কথা আলাদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিটি ফাতেমাকে নিজেই বলেছিলেন, সালিনি মা শেতি, আমি পিতা হিসাবে দুনিয়ার কোন জিনিস চাওয়ার দরকার থাকলে তুমি চেয়ে নাও, আমার কাছে কিছু থাকে আপনি চাইতে পারেন, এক বান্দা অন্যের কাছে চাইতে পারে। আল্লাহ তো নিজেই বলেছেন, আমার সাইলা পালাতানা, যে ফকির যদি তুমি তোমার কাছে কিছু চাই তো তুমি ডাকিও না, থাকলে কিছু দাও, কাউলু মারুফুন খায়রু মিন সাদাকাতি ইয়াতবাউ আযা, না থাকলে কষ্টদায়ক কথা বলো না। তো এটা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিতান্ত পুরো কন্ট্রোলে, আপনি সেটা বান্দার কাছে চাইতে পারেন না। আপনি চাইতে চাইতে গেলে এটা হচ্ছে শিরকে। আর সব থেকে বড় একটা বিষয় যেটা না বললে নয়, হ্যাঁ, সেটা হচ্ছে তাওহীদ, তাওহীদ তৃতীয় নম্বর তাওহীদ হচ্ছে, এই তিন তাওহীদের সমন্বয় হচ্ছে আপনার ঈমান, সেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নাম নিজের জন্য রেখেছেন এবং যে সমস্ত গুণাবলীর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বর্ণনা করেছেন, কিংবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, সেই গুণগুলোকে অবিকল তার আসল অবস্থায় তাকে গ্রহণ করা, তার ব্যাখ্যা না করা, তার পরিবর্তন না ঘটানো, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে আপনার ঈমান আনা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, কোরআন মাজিদে, ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, তুমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদেরকে ছেড়ে দাও যারা আল্লাহ পাক রাব্বুল জাতের আসমা এবং নামের মধ্যে ইলহাদ করে, অর্থাৎ পরিবর্তন নিয়ে আসে, তার ব্যাখ্যা করে, তার আসল রূপ থেকে বিকৃত করে, তুমি তাদেরকে ছেড়ে দাও, অর্থাৎ তাদের সাথে তুমি সম্পর্ক রাখিও না। একটা সিফাত আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন, আর রহমান আলিল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা দয়াবান, তিনি আরশের সমাসীন আছেন। আমরা কোরআন মাজিদে যে আয়াতটা পড়ি, ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ তাআলার কুরসি হচ্ছে আল্লাহ তাআলার সিংহাসনের পায়া,
এই সিংহাসনের পায়া আকাশ এবং জমিনকে বেষ্টন করে আছে, এবং আকাশ এবং আকাশ পাতাল এবং জমিনের রক্ষণাবেক্ষণকে আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের কোনো ক্লান্তি আসে না। ওয়া আলিউল আযীম, তিনি হচ্ছেন সর্বোচ্চ এবং তিনি হচ্ছেন মহান। কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি আরশে সমাসীন, আরশে সিংহা আল্লাহ তাআলা সিংহাসন সেখানে তিনি সমাসীন। কিন্তু এই জিনিসটাকে অবব্যাখ্যা ভাবে করা হচ্ছে যে চেয়ার বা সিংহাসন বা কুরসি, আমি যেটা বসে আছি এটা হচ্ছে মানে অসীম জিনিস, সসীম জিনিস, এটা লিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিনের জাত হচ্ছে আনলিমিটেড। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যেমন বলো অনন্ত প্রেম, অনন্ত অশুভ প্রেম মাই তুমি অসীম। অসীমের মানে হচ্ছে আল্লাহর কোনো সীমা নাই। এই ভাষাটা কিন্তু ঠিক নয়, এই ভাষাটা ঠিক নয় কোরআন এবং দৃষ্টির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেখানে বলছেন যে আমি আরো সে সমাসীন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সীমা, একটা জিহাদ, একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট ক্ষেত্র আল্লাহ নিজে বর্ণনা করছেন। তার ব্যাখ্যা করা হচ্ছে আল্লাহ যেহেতু ওয়াসিম, আল্লাহ যেহেতু ওয়াসিম সেজন্য সসীম জিনিসের ভিতরে আল্লাহ তাআলা অবস্থান করতে পারেন না। এটা আল্লাহ তাআলা যে কুরসিতে এবং সিংহাসনে বসে আছেন এটা একটা রূপক কথা। তার কথার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে নিজের কর্তৃত্ব এবং ক্ষমতা এবং প্রভাব বিস্তার করেছেন, এই অর্থ। আল্লাহ তাআলা আকাশে নেই। এই মর্মে কিছু কিছু মানে এমন একটা আয়াতগুলো আছে, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছেন। আল্লাহ এই অর্থটাকে যদি এভাবে করা হতো যে আল্লাহ তাআলা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা নিজের জ্ঞান এবং নিজের ক্ষমতার মাধ্যমে তিনি সেটা অবগত আছেন, তিনি সেটা জানেন, এটা যদি অর্থ করা হয় তাহলে কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা অর্থ করছি যে আমি যেখানে থাকি না কেন আল্লাহ সেখানে থাকেন, অর্থাৎ আমি পায়খানা থাকলে আল্লাহ থাকেন, পেশাবখানা থাকলে আল্লাহ থাকেন, আমি স্ত্রীর সাথে যখন সহবাসে লিপ্ত হই তখনও আল্লাহ থাকেন, হ্যাঁ বেশ্যাখানাতেও আল্লাহ থাকেন, মদের আসরেও আল্লাহ থাকেন। এটা কত বড় একটা অসম্মানজনক কথা! আল্লাহ রাব্বুল আলামিন আরশের সমাসীন। হ্যাঁ, এক হাদিসে বাইহাকির বর্ণনা আছে যে এক সাহাবি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার একটা মানত করা আছে যে আমি একজন মুমিনা, মুমিন মহিলাকে, মুমিন দাসীকে মুক্ত করতে চাই আমি, এটা আমার মানত করা আছে, মুমিন দাসী। একটা দাসীকে নিয়ে আসলো, যাকে দাসীকে নিয়ে আসলো বলছে যে আমি এটাকে মুমিন ভাবছি, একে আমি মুক্ত করতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করছেন, আইনাল্লাহ, আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছে? ও মানে আজ আমি আরবি ভাষা বুঝে না। আল্লাহ রাসূল ইশারা যখন বুঝালেন তো হাত দিয়ে সে দেখালো যে আল্লাহ আকাশে আছেন। তারপরে তো বলছে তুমি মুহাম্মদকে কি মনে করো? বলে মুহাম্মদ আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নির্দেশ দিলেন, আতিকাহা আন্নাহা মুমিনাতুন, একে তুমি স্বাধীন করে দাও, এ মুমিন, মুমিনা। তাহলে বোঝা গেল যে দাসী যে ইশারা করে আকাশের দিকে দেখালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্বীকৃতি প্রদান করলেন, এবং আল্লাহ যে আকাশে আছেন সেটা এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো। সব থেকে বড় বিখ্যাত ঘটনা বিদায় হজের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কয়েকটা প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আমানত, অর্থাৎ রিসালাতের আমানত আমাকে যে আল্লাহ তাআলা পৌঁছাবার জন্য দিয়েছেন, আমি কি তোমাদেরকে যে পৌঁছে দিয়েছি? সমস্বরে উপস্থিত সাহাবী যারা ছিলেন বিদায় হজের দিনে তারা সকলেই বলেছিলেন যে হ্যাঁ, আপনি আমানত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আল্লাহ আপনাকে যে বাণী পৌঁছাবার জন্য দিয়েছে সেটা আপনি পৌঁছে দিয়েছেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন, বললেন আল্লাহুম্মাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত বলছে যে আমি আমার আমানত এবং দায়িত্ব ই করে দিয়েছি। যদি আল্লাহ আমরা যেখানে সেখানে থাকে, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে ইশারা করে বলতেন যে আল্লাহ তুমি আমার কাছে আছো, দেখছো, সকলেই তো মানে সাক্ষী দিচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙুল তুলে বললেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। মুসলিম উম্মার মধ্যে এই তাওয়িল এবং অপব্যাখ্যার কারণে মুসলিম উম্মার আকীদার মধ্যে বিরাট একটা ফাসাদ সৃষ্টি হয়েছে। আপনি বিষয়টাকে হালকাভাবে নেবেন না, বিষয়টাকে খুব হালকাভাবে নেবেন না। আকীদা এবং মৌলিক বিশ্বাসটাই হচ্ছে ইবাদতের মূল চাবিকাঠি। যখন আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জীবের মধ্যেই বিরাজমান,
তাহলে অমুসলিমদের একটা জঞ্জহার কাঙ্কার মেশাঙ্কার, প্রত্যেকটা কাঁকরের মধ্যে আল্লাহ বিদ্যমান। জীবে প্রেম করে যে সে বিষয়ে ঈশ্বর, অর্থাৎ যে জীবকে প্রেম করে ঈশ্বর যেহেতু তার বিদ্যে বিরাজমান আছে, সেজন্য ঈশ্বর সেখানে আছে। এই ভাবনাটাকে, মুশরিকদের ভাবনাটাকে মূলত এই অপব্যাখ্যার দ্বারাতে প্রতিষ্ঠিত করা হচ্ছে। ডাক্তার জাকির নায়েকের সাথে শ্রী শ্রী রবিশঙ্কর এক তর্কে উপনীত হয়ে যখন হয়েছিলেন, হওয়ার পরে পুনর্বার ওখানে যা কিছু হয়েছিল, তারপরে গুয়াহাটিতে একটা সম্মেলন করেছিল পার্সোনাল ভাবে নিজে, সেখানে তিনি বক্তব্য বলছেন যে ও কহতে হ্যাঁ, ডাক্তার জাকির নায়েক, জাকির নায়েক বলছে ও কহতে হ্যাঁ কে মূর্তি আল্লাহ নহীঁ হ্যায়, মূর্তি আল্লাহ নয়, বলছে এই কথা আমিও মানছি মূর্তি আল্লাহ নয়, কিন্তু তুমি একথা কি করে স্বীকার করছো যে আল্লাহ যখন সব জায়গাতে আছে তো মূর্তি মে আল্লাহ নহীঁ হ্যায়। ভাষাটা দু প্রকার হয়েছে, মূর্তি আল্লাহ নহীঁ হ্যায় লেকিন মূর্তি মে আল্লাহ হ্যায়। ভাষাটা বুঝতে পারছেন না? মূর্তি মে মূর্তি আল্লাহ নহীঁ হ্যায় লেকিন আল্লাহ মূর্তি মে হ্যায়। যখন আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে মূর্তির মধ্যে আল্লাহ আছে আপনাকে মানতে হবে। আল্লাহ যখন সব জিনিসে আছে, সব জায়গাতে আছে, বুঝিয়ে দিল ভক্তদেরকে। তাই আমরা যে আকীদা রাখছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে মূর্তির মধ্যেও আল্লাহ আছে, তাহলে ডাকলে অসুবিধাটা এর কি আছে? আমি যদি মূর্তিকে সামনে রেখে আল্লাহকে ডাকি, আমার অসুবিধা কি আছে? আপনি তো সেটা স্বীকৃতি প্রদান করবেন না। মুশকিলটা হচ্ছে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন যে আমি আরো সে সমাসীন, আর আমরা তাকে নামিয়ে এনেছি পৃথিবীর সর্বত্র, পৃথিবীর সর্বত্র। আল্লাহ রাব্বুল আলামিনের আমাকে সাহায্য করার জন্য যদি আল্লাহকে আমার সাথে থাকতে হয়, তো এর দ্বারা আল্লাহ তাআলার ক্ষমতা বেশি প্রমাণিত হচ্ছে না আকাশ থেকে তিনি ক্ষমতার দ্বারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, এখানে ক্ষমতা বেশি প্রমাণিত হচ্ছে? কোনটা বেশি ক্ষমতা প্রমাণিত হচ্ছে? কাছে যদি যেতে হয় তাহলে সে মানুষের মতো হয়ে গেল। আল্লাহ তাআলা ওখান থেকেই তিনি সাহায্য সহযোগিতা করছেন, আর আমাদের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য রাখছেন। সুতরাং আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে, গুণাবলী সম্পর্কে বলতে হবে। আর একটা কথা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে আদম সম্পর্কে বলছেন খালাকতুকে বিয়ে দেই, আমি নিজের দুই হাত দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা নিজের চোখ সম্পর্কে বলছেন তুসনাউল ফুলক বিআইনাইয়া, আমার চোখের সামনে নৌকা তৈরি হচ্ছিল। এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একাধিক জায়গায় নিজের চোখের কথা, নিজের হাতের কথা এবং সহি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ তাআলার পায়ের কথা, যে যখন জাহান্নামকে বলবে, জাহান্নাম বলবে বলবে যে হাল মিন মাজিদ, আরো বেশি কিছু জাহান্নামীকে পাঠাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পা ধরে রেখে দিবেন। হাদিস তারা পায়ের কথা। তারপরে ওয়ুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ তাআলার কতগুলি মানে উজ্জ্বল চেহারা কিয়ামতের দিন হবে, যে সমস্ত লোক সালাত সিয়াম ভালো করে করেছে তারা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ কিসের দিকে তাকাবে? চেহারার দিকে তাকাবে। তা আল্লাহর যদি কোনো অঙ্গই নাই, আল্লাহর যদি কোনো সিফাতই নাই, আল্লাহর যদি হাতই না থাকে, আল্লাহর যদি পাই না থাকে, সেই বুখারি মুসলিমের হাদিসে এসছে যে প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রাব্বুল জাত রাতের শেষাংশে দুনিয়াতে নেমে আসেন, দুনিয়াতে নেমে আসেন, এসে তিনটা আওয়াজ দেন কি এমন পাপি আছো, অনেক পাপ করেছো, মাফ পাওয়ার তোমার তুমি ভাবছো যে আমার মাফ হয়নি, আজকে ক্ষমা চাও, মাফ করে দেবো। কি এমন ব্যক্তি আছো, রুজির অভাবে ভুগছো, রুজির অভাব সংকটে, আর্থিক সংকটে ভুগছো, আমার কাছে চাও, রুজির ভান্ডার নিয়ে এসে তোমার ঝোলাকে আমি ভরে দিই। কি এমন ব্যক্তি আছো, যে ব্যক্তি অসুস্থ আছো, বহু ডাক্তার এবং চিকিৎসককে দেখিয়েছো, তোমার রোগ ভালো হয়নি, আমি তোমার রোগ মুক্তি নিয়ে এসেছি, আমার কাছে রোগ মুক্তি কামনা করো, তোমাকে আমি ভালো করে দেবো। আল্লাহ বলছেন ওয়াজালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা প্রত্যেক রাত্রের ঘটনা। যেমন ফজরের আজান হয়, আল্লাহ রাব্বুল আলামিন উঠে চলে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিচে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন উপরে ওঠেন, এবং সমস্ত ফেরেশতা আমল উপর দিকে উঠায়। এই সমস্ত দিক থেকে আল্লাহ তাআলার যে উচ্চতার বৈশিষ্ট্য সেটা প্রমাণিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, এসব কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু কেমন আছে এটা বলা যাবে না। আল্লাহ নিজেই তো বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার মতো কেউ নয়। সুতরাং আপনি যদি কল্পনা করেন যে আল্লাহর হাত কি হাতির হাতের মতো, আল্লাহর চোখ কি হাতে আমার মতো,
আল্লাহ মানে বলছে মুসাববিহা একটা ফিরকা আছে, মুসাববিহা যারা আল্লাহর সাথে সাদৃশ্য টেনে আছে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার এই গুণাগুলিকে মানে তাহলে মানুষের মধ্যে এমনি একটা দুর্বল ভাবনা আছে যে আল্লাহ তাহলে কার মতো, তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলার কোনো গুণই নাই, আল্লাহ তাআলার এই সমস্ত গুণ নাই, বরং তার ব্যাখ্যা করতে হবে। যেমন আল্লাহ তাআলার হাত আর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমতাবান, আল্লাহ তাআলার ক্ষমতা আছে, বা আল্লাহ তাআলা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, এই ভাবনা নিয়ে তার একটা তাউইল অর্থাৎ ব্যাখ্যা করা, এটা কিন্তু সালাফে সালেহিনের মানহাজের খিলাফ। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বাস্তুত্ব সম্পর্কে প্রথমে তাওহীদুর রুবুবিয়া, তারপরে তাওহীদুল উলুহিয়া এবং তারপরে তাওহীদুল আসমা আস সিফাতের প্রতি আমাদেরকে পূর্ণ মাত্রায় সঠিকভাবে ঈমান আনতে হবে। এর জন্য আপনাদেরকে পড়াশোনা করতে হবে কোরআন এবং সহি সুন্নাহ। সহি সুন্নাহ আপনি ভাববেন না যে আপনি নামাজ পড়ছেন অথচ আপনার ধারণা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর কোনো সিফাত নাই, তাহলে এমন আচ্ছা কোনো মানুষের নির্গুণ হওয়া, কোন মানুষের নির্গুণ হওয়া আর কোন মানুষের গুণ থাকা কোনটা বেশি ভালো? নির্গুণ জিনিস ভালো? আপনি যদি দুনিয়ার কোন জিনিসকে নির্গুণ পছন্দ না করেন তা আল্লাহকে নির্গুণ কেন বলছেন? আজ আল্লাহ তাআলা কোন গুণ নাই, সিফাত নাই, কিংবা তার অপব্যাখ্যা করবেন, এটা করা কিন্তু ঠিক হবে না। এটা মুসলিম উম্মার মধ্যে বিশেষ করে একটা গ্রুপের সাথে চরম বিতর্কিত বিষয়, এ নিয়ে প্রচুর কাগজ কলম খাতা কালি খরচ করা হয়েছে, এ নিয়ে প্রচুর বইও লিখেছে, কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনা আল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার বান্দাদেরকে শুভ সংবাদ দাও, তারা যেন মনোযোগ সহকারে কথা শুনে এবং ওই সমস্ত বিষয়ের উপরে আমল করে যেটা সবচাইতে উত্তম। সুতরাং আপনি অন্ধকারে থাকবেন, অন্ধকারে থাকবেন, আপনি নিজে ডাকছেন, মানে আপনার ব্রেন, প্রত্যেকটা মানুষের ব্রেন যখনই আল্লাহ শব্দ উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে আকাশের দিকে ব্রেন চলে যায়। আপনি এই মজলিসে একজন লোককে, একজন লোকও পাবেন না যে আল্লাহ শব্দ উচ্চারণ করলো আর সে ভাব তখনই ভাবনা শুরু করলো যে আমার পাশে আছে বা আমার পকলে বসে আছে, এই ভাবনা কাউরই ফিরে আসে না। যেমনই আল্লাহ শব্দ উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন ঊর্ধ্বমুখী হয়ে যায়, আকাশের দিকে চলে যায়। আর এটাই এটাই হচ্ছে প্রকৃতি, এটাই হচ্ছে বাস্তব। সুতরাং আমাদেরকে বিষয়ে সচেতন হবে। দ্বিতীয় ম্যাটার, দ্বিতীয় বিষয় যেটা যেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি। প্রথম নম্বর কথা ভালো বলে রাখা ভালো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই, আমাদের মতোই জন্মের দিক থেকে, পিতামাতা থাকার দিক থেকে, বড় হওয়ার দিক থেকে, খাওয়া পরার দিক থেকে, চলন ফিরনের দিক থেকে যেমন মানুষ আমরা বড় হই ঠিক সেভাবেই প্রতিপালিত হয়েছেন, বড় হয়েছেন। তার পিতার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমিনা, তিনি মানুষের মতোই জন্মগ্রহণ করেছেন, তিনি সবকিছু করেছেন, তিনি পিতৃশোকে কষ্ট পেয়েছেন, মাতৃবিয়োগে কষ্ট পেয়েছেন, যেটা মানুষের স্বভাব এবং প্রকৃতি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের মধ্যে তার জন্ম নিয়েই দু ধরনের ভাবনা প্রথমেই আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এক বিরাট ফাসাদ। আর যখন নূরের তৈরি তখন আর এক ফেসের সৃষ্টি করেছে যে নূরের তো আর ছায়া হয় না, আল্লাহ রাসূলের ছায়া ছিল না ছিল না, এ নিয়ে উম্মতের মধ্যে এমন বিতর্ক যা সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জানতেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট রূপে যেখানে নিজে বলছেন বলে ইন্নামা আনা বাশারুকুম বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করতে বলছেন যে নবী আপনি ঘোষণা করে দিন আমি তোমাদের মতোই মানুষ। তার মানে কি তোমাদের মতোই মানুষ? বলছে রে আর জানিস রসুলকে বলছে আমাদের মতো, হ্যাঁ কোথাকার কে আব্দুল্লাহ সালাফি নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াতেই তো পার্থক্য করেছেন আন্নামা ইউহা ইলাইয়া, তোমাদের মতোই মানুষ মানে জন্মের দিক থেকে, মানুষ হওয়ার দিক থেকে, খাবারের রুচির দিক থেকে, ছুড়া পড়ার দিক থেকে, দুঃখ কষ্ট পাওয়ার দিক থেকে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য আছে আন্নামা ইউ হা ইলাইয়া, আমার কাছে ওয়াহী আছে তোমাদের কাছে ওয়াহী আছে না, হয়ে গেল পার্থক্য। তিনি একজন রসুল কিন্তু তা না করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না নূরের তৈরি ছিলেন। এবং এ ব্যাপারে কোরআন মাজিদের আয়াত
বলছে কাজ্জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবীন ইয়াহদি বিহি বিল্লাহু মান ইত্তাবা রিযওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের কাছে নূর এসেছে, কিতাবে মুবীন এসেছে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন এর দ্বারা তাকে সুবুলাস সালাম শান্তির পথে পরিচালিত করে। বাস গেল কথা। আল আস লিল মুগায়রা, যখন মাঝখানে এবং এসেছে তার মানে হচ্ছে পূর্বের শব্দ এবং পরের শব্দ আলাদা বৈশিষ্ট্য অর্জন করছে, নূর থেকে আল্লাহ রসুল, কিতাব থেকে কোরআন মাজিদ। আমাদের অর্থ হলো, আমাদের কাছে যে সমস্ত আলেম যদি শুনছেন, অবশ্যই শুনছেন যেখানে আছেন, যে প্রথমে যদি দুটো পৃথক বস্তুর উল্লেখ থাকে তাহলে সর্বনাম দ্বিবচনে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়াহদি বিহিল্লাহ, ইয়াহদি বিহি, বিহি এক বচন, আর আপনি বলছেন কিতাব একটা স্বতন্ত্র জিনিস আর নূর একটা স্বতন্ত্র জিনিস। নূর হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হতে কোরআন মাজিদ। তাহলে ইয়াহদি বিহিল্লাহ তার মানে কি? তাহলে আপনি যদি ধরে নেন আরবি গ্রামার অনুযায়ী, যে সমস্ত মৌলভীরা শুনছেন তারা গ্রামার ভালো বোঝেন, আল জামির ইয়াউদু ইলাল করিব, সর্বনাম সবসময় ইন্ডিকেট করে নিকটেরটাকে। তাহলে বোঝায় আপনি যে এই অর্থ করেন যে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, কিতাবে মুবিন এসেছে, আর কিতাবের দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত দান করে, যে ব্যক্তি তার সন্তুষ্টি কামনা করে শান্তির পথে। তাহলে রসুল কোনো ফ্যাক্টরি নয়, আল্লাহ পাক রাব্বুল জাত একদম শুধু শুধুই মাঝখানে উল্লেখ করে দিলেন ইয়াদি বেহি মানে কিতাবের দ্বারা, কিন্তু তা নয়। একটা যদি বলে আওয়ার প্রাইম মিনিস্টার, আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, হ্যাঁ, কেম টু ডমকল, যদি এই কথা বলি তো কি মানে হবে? আওয়ার প্রাইম মিনিস্টার যে নরেন্দ্র মোদী, সে একে আরবিতে বলে আতফে বায়ান, অর্থাৎ পূর্বের শব্দে কিছুটা অস্পষ্ট ছিল, দ্বিতীয় শব্দ এসে সেই অস্পষ্টতা দূর করে দিয়েছে। যখন আর আওয়ার প্রাইম মিনিস্টার বলল, তখন আমাদের ব্রেনের ভিতরে এটা বাঁচতে পারে, এক্স প্রাইম মিনিস্টার নরসিংহ রাও কিংবা আরো পূর্বে গেছে, এটা ব্রেনে আসতে পারে, কিন্তু যখন নরেন্দ্র মোদী উল্লেখ করে দিলাম তখন বিষয়টা আওয়ার প্রাইম মিনিস্টার দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে আওয়ার প্রাইম মিনিস্টারের লক্ষ্য হচ্ছে কারেন্ট প্রাইম মিনিস্টার, যিনি তিনি, পূর্বের নয়। অনুরূপে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যখন বললেন নূর বা কিতাব মুবিন, নূর এসেছে, নূরটা কি? সেটা হচ্ছে কিতাব মুবিন, এটাকে আতফে বায়ান আরবিতে বলে। একে কি বলে গো ইংরেজিতে, ইংরেজি গ্রামারে কি বলে? আমার ব্রেন থেকে এই মুহূর্তে আউট হয়ে গেছে, কি বলে? নাউন আপো অপোজিশন, নাউন ইন অপোজিশন না, আরো ভালো গ্রামারের টার্ম আছে কিছু, আমার ব্রেন কিন্তু অ্যাকসেপ্ট করলো না এই টার্মটা, নাউন ইন অপোজিশন না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আল্লাহ তাআলা এর দ্বারা একটাই জিনিস বোঝার জন্য সর্বনাম এক বছর নিয়ে এসেছেন, ইয়াহদি বিহিল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের তৈরি, আপনি বলেন যে আলোতে যদি আপনি আঘাত করেন রক্ত বের হবে, রক্ত বের হবে? আলোকে আঘাত করলে রক্ত বের হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়াই ছিল না, নূরের তৈরি। হ্যাঁ, মানে কি বলে, আপাদমস্তক নূর। তো উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, দাঁত ভাঙলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বাধ্য হলেন, কাইফা ইয়াফলা কওমুন সাজ্জু নাবিয়াহুম, ওই জাতি কি করে সফলতা অর্জন করতে পারে যারা নিজের নবীকে আহত করে। আল্লাহ তাআলা পরবর্তীতে তার এই ভাবনার প্রতিবাদ করতে গিয়ে বলেন, লাইসা লাকা মিনাল আমরি শাই, মুহাম্মদ তোমার হাতে কিচ্ছু নেই, আমি হুকুম দিয়েছি, আমি ইচ্ছা করেছি, সেজন্য তোমার এই ঘটনা ঘটেছে। এটা কেমন ঘটনা? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি কোরআন মাজিদে বর্ণিত ভাবনার বিরুদ্ধে যদি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে, তার রিসালাত সম্পর্কে তার ভাবনা সুস্পষ্ট নয়। আর এক ব্যক্তির ঈমানদার হওয়ার জন্য তাওহীদে উলুহিয়া, তাওহীদে আসমা ও সিফাত ও তাসমীয়ত ও রুবুবিয়াহ যেমন জরুরি, তেমনি তাওহীদে রিসালাত অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা আপনার জানা থাকা দরকার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো সিদ্ধান্ত কার্যকরী করেছেন না।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে কোরআন মাজিদের একাধিক আয়াতে বর্ণিত হয়েছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকেই বাস্তবায়ন করেছেন, তার নিজস্ব কোনো ভাবনা ছিল না। সেই মুসলিমের হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাম্মা কাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ওয়া হুম ইয়াবিরুনা আন নাখলা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করলেন তখন দেখলেন যে তারা খেজুর গাছের কুলে পরাগ বিনিময় করছে। আপনার দেশের পটল চাষিকে বুঝাতে হবে না, পুরুষ ফুলে এবং স্ত্রী ফুলের রেণু বিনিময় করেন, পরাগ বিনিময় করেন, তাতে পটলের পটল বেশি করে ধরে। অনুরূপভাবে মদিনার লোকেরা এই কাজটা করতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এসে দেখলেন যে মদিনার চাষিরা এই খারাপ কাজ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআল্লাকুম কথা বিশ্বাস হয়ে সে বছর পরাগ বিনিময় বন্ধ করে দিলেন, ফসল কমে গেল। বিগত বছরের তুলনায় রানিং ইয়ারে ফসল কমে গেল। চাষির ফসল যদি খরচের তুলনায় যদি উৎপাদন না হয়, চাষির মাথায় হাত, তারা সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন যে আল্লাহ রাসূল আপনার পরামর্শের ভিত্তিতে আমরা পরাগ বিনিময় করলাম না, তো তাতে দেখা গেল যে আমাদের ফসল কমে গেছে, তো আপনি এই ব্যাপারে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন চেতনা ফিরল যে যে বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈলে বলেছেন লা তাকফু বিমা লাইসা লাকা বি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি পড়ো না, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে পড়ো না, নিশ্চয় শ্রবণ শক্তি দর্শন শক্তি বোধ শক্তি সম্পর্কে তোমাকে কিয়ামত জিজ্ঞাসা করা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাষ সম্পর্কে অভিজ্ঞতা ছিল না, সেজন্য তিনি এই মন্তব্য ঠিক করেননি। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রূপে বললেন, সাহাবীদেরকে বললেন ইজা আমারতুকুম বিশাইইন মিন আমরিদ্দিন, হ্যাঁ ইজা আমারতুকুম বিশাইইন মিন আমরিদ্দিন, আমি যদি দিন সম্পর্কে তোমাদেরকে কোনো কথা বলি তা খুজু বিহি, তখন সেটাকে গ্রহণ করো। ওয়াইজা আমার তকুম বিশাইইন রাই, আর আমি যদি আমার মত বলি ফা ইন্নামা আনা বাশার, তা আমি একজন মানুষ, মত দিতে গেলে ঠিকও করতে পারি বেঠিকও করতে পারি। সুতরাং বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ছিলেন রসুল, নবীর অর্থ হচ্ছে সংবাদদাতা, আল্লাহর পথ সংবাদ আমাদেরকে দিয়েছেন, রসুলের অর্থ হচ্ছে বার্তাবাহক, আল্লাহ তাআলার বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পর্যায়ে রাখা, তাকে যদি আমরা বলি মুখতারে কুল মানে সর্বময়, তিনি যা ইচ্ছা করবেন তাই করতে পারেন, তিনি তিনি হাজির ও নাজির, তিনি সব জায়গাতে উপস্থিত থাকেন, তিনি মানুষের ক্ষতি করতে পারেন লাভও করতে পারেন ইত্যাদি, এই সমস্ত ভাবনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য অত্যন্ত হানিকর। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা কাফে বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়ালা আদ্রি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবীন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন নবী আপনি আপনার উম্মতের মধ্যে ঘোষণা করে দিন মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি নতুন কোন রসুল নই, আমার পূর্বে অনেক রসুল অতিক্রম করেছেন, আমার পূর্বে অনেক রসুল অতিক্রম করেছেন, হ্যাঁ আমি ইন আত্তাবিউ ওয়ালা আদ্রি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আমার জানা নেই তোমাদের সাথে কিয়ামতের কি আচরণ করবে আর আমার সাথে কি আচরণ করবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধু অনুসরণ করে চলি সেই সমস্ত কথা যা আমার কাছে ওয়াহী হিসাবে আসে। আপনি আজকে জুমার খুতবাতে এখানে গরিবপুরে আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন কোন ব্যক্তির কোন আলেমের অথরিটি নাই যে দলিলের বহির্ভূত কোন কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই অধিকার ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহী বাদ দিয়ে আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত কোন কাজ উম্মতকে করতে দিবেন। সূরা আল হাক্কাতে 44 থেকে 47 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দ আল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতানা মিনহু আল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি নিজের পক্ষ থেকে সামান্যতম কথা বলেন যে আমি বলার অনুমতি দিইনি, লাখাযনা মিনহু বিল ইয়ামিন ডান হাতকে ধরবো থুম্মা লাকাতানা মিনহু আল বাতিন আর তার কণ্ঠ নালিকে কেটে দিব, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্যে কোনো এমন ব্যক্তি নাই যে ব্যক্তি আমার এই শাস্তি প্রয়োগে বাধা প্রদান করতে পারবে, নবী মোহাম্মদের ভক্তদের কারোর ক্ষমতা নাই। সুতরাং যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো এখতিয়ার না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অনুমতিতে আল্লাহ তাআলার বিনা পারমিশনে কোনো কথা বলার, তাহলে আমাদের মতো কোনো লোকের বিনা দলিলে কোনো কথা বলার কোনো প্রকার অনুমতি নেই। আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা ইনতিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, বরং তার কাছে ওয়াহী করা হয়, সেই ওয়াহীটাই উম্মতের সামনে পেশ করেন। তাছাড়া ওলামায়ে কেরাম জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রায় এক মাসেরও বেশি ওয়াহী বন্ধ ছিল। মক্কার মুশরিকদের প্রশ্ন ছিল রূহ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুসাল্লাহ ইসলাম কোনো উত্তর দিতে পারেননি। প্রায় এক মাস পরে উত্তর আসে, ইয়া সালুনা কানি রূহ কুলির রূহ মিন আমরি রব্বি আমা উতিতু মিন ইলমি ইল্লা কালিলা। তাহলে রসুল আসলাম নিজের পক্ষ দিয়ে যখন কথা বলার থাকতো তাহলে বলে ফেলতেন, কিন্তু না, রসুল আসলাম সেটা বলেননি, যখন ওয়াহী হলো তখন তার উত্তর দিলেন। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে সুস্পষ্ট ধারণা করতে রাখতে হবে। আর একটা ধারণা রসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে জানতে হবে যে রসুল সাল্লাহ ইসলাম দেওয়ালের আড়াল কি ছিল এটাও জানতেন না, না হলে ওই যে বিষমাখা গোস্ত দিল, বিষমাখা গোস্ত খাওয়ালো ইহুদি মহিলা, আর তার জন্য রসুলের কাছে ইসলামের এক সাহাবি ইন্তেকাল করে গেলেন, আর রসুলের কাছে ইসলাম মৃত্যু পর্যন্ত যন্ত্রণা কাতর থাকলেন, তিনি কখনোই খেতেন না। রসুল সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করতে বলছেন, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি আমা মাসানিয়াসু, আমি যদি গায়বের খবর জানতাম তাহলে প্রচুর সম্পদ জমা করতাম, আমার অভাব থাকতো না, আমা মাসানিয়াসু, এবং আমাকে কোনো সময় অনিষ্টের শিকার আমি হতাম না। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ানকভাবে আক্রান্ত হয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন। সব থেকে বড় কথা বীরে মমুনার ঘটনা, যে সেখানকার লোকেরা এসে যখন বললো যে আমরা আপনার দিনের উপরে আপনার দিন গ্রহণ করতে চাই, আমরা মুসলিম হতে চাই এবং ইসলাম শিখতে চাই, সেজন্য আপনি কিছু ভালো শিক্ষক আমাদেরকে প্রেরণ করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন হাফেজ ও কোরআনকে সেখানে পাঠালেন, এক নয় দু নয় 70 জনকে পাঠালেন, এবং তারা নিয়ে গিয়ে কৌশল করে নিয়ে গিয়ে 69 জনকে মেরে ফেললো। একজন কুরুরূপে বেঁচে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যে আল্লাহ রসুল আমার সাথীদেরকে সকলকে মেরে ফেলেছেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুঃখে এক মাস যাবত পাঁচ ওয়াক্ত নামাজে কুনুতে নাজলা বিপদের কুনুত পড়তে থাকেন, বদদোয়া করতে থাকেন। আমাদের বক্তব্য হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যদি গায়েবের খবর সব জানেন, তিনি যদি মুখতারে কুল হন, তিনি যদি হাজির ও নাজির হন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব জেনে শুনেও সাহাবীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, নাউযু বিল্লাহ মিনাস সালিক, তিনি জানতেন না, অবশ্যই জানতেন না, নাহলে 70 জন সাহাবীকে কেন পাঠাবেন। এ ধরনের বহু ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে এসেছে আছে, সেগুলা বলার অপেক্ষা রাখে না। আমি শুধু দিন দরদি ভাইদের কাছে আমার বক্তব্য যে আপনারা কতকাল আর ঘুমিয়ে থাকবেন, কতকাল আপনি ঘুমিয়ে থাকবেন, সত্য কি জানা আপনার জন্য জরুরি নয়? সত্য কি জানা আপনার জন্য জরুরি নয়? আপনি জেনে রাখবেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস, খুব ভয়ঙ্কর হাদিস, সেটা হচ্ছে বলছেন, দুই প্রকারের লোক, দুটো ক্ষুধার্ত বাঘ, ভালো করে শুনেন পাবলিক ভালো করে শুনেন, তিনবার চারবার ভালো করে শুনেন, দুটো ক্ষুধার্ত বাঘকে যদি একদল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাজি ইবানি জায়ানি উরসিলা ফি গনামিন, ছাগলের দলের মধ্যে দুটো ক্ষুধার্ত বাঘকে যদি ছেড়ে দেওয়া হয়, আলাহা, তো অতটা ক্ষতি করে না যতটা ক্ষতি করে সমাজের দুই প্রকারের লোক, মিন হিসিল মার এল মালিহি ওয়াশারা ফেলে দিইনি, যার টাকার লোভ বেশি, সম্পদের লোভ বেশি, আর যার তিনি সম্মান লাভের মানে শখ বেশি, অর্থাৎ মৌলবি মাওলানা দিনী সম্মান লাভের জন্য সমাজকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে, সত্য পথ সত্য কথা তাদেরকে বলে না, কেননা যত দল ভাগ করবে তত নেতা তৈরি হবে, আর নেতা তৈরি হলে লোক পরিশ্রম করে আমার সংসার চালাবে, এই আশঙ্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণীদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুবান লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইসুদ্দুনা আন সাবিলিল্লাহ, অধিকাংশ পাদ্রী পুরোহিত আলেম মানুষকে ভুল পথে পরিচালিত করবে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য, হক কো না হক কর দিয়া জব হাত আয়ে 150, হক কো না হক কর দিয়া জব হাত আয়ে 150, দিল মে খৌফ মাহশার কা পতা হে নি,
সত্যকে মিথ্যা করে দিল, পকেট গরম হলো, কবে বিচার হবে তা দেখা যাবে, এখন দুনিয়া তো ভালো করে খায়। আমাদের এই অবস্থার জন্য আল্লাহ বলছেন দুটো ক্ষুধার্ত বাঘদের নীতি হচ্ছে, বাঘ একটা ছাগলকে আক্রমণ করবে, পেট ধরে গেলে বাকি ছাগলকে ছেড়ে চলে যাবে, কিন্তু এরা এত লোভী যে সমাজকে ধ্বংস করবে কিন্তু ও পথ ছাড়বে না। এক হচ্ছে দুনিয়ার প্রতি যারা হালাল মালাল বাঁচে না, জনগণকে শোষণ করে যারা বড় লোক হয়, কোটিপতি হয়, এদের কোনো ভাবনা থাকে না, বাঘের থেকেও খারাপ এরা। আর এক প্রকার যারা দিনী সম্মান লাভের জন্য, নেতা সাজার জন্য বিভিন্ন দল এবং ফেরকাতে ভাগ হয়ে উম্মাদকে বিভ্রান্ত করে, আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম এদেরকে সতর্ক এবং সাবধান করেছেন। সুতরাং আমাদেরকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত দলিলের মাধ্যমে যদি আপনার আকীদার সংশোধন না করেন তাহলে আপনি ইবাদত করতেই থাকবেন, সে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না। দুটি কারণ, একটা হচ্ছে কতগুলি ইবাদতের জন্য আপনি শিরকে লিপ্ত হন, আর কতগুলি ভাবনার জন্য আপনি বিদআতে লিপ্ত হন। উভয় অবস্থাতেই আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ফরজ নফল সাদকা হজ যাকাত কিছুই গ্রহণযোগ্য হবে না। সুতরাং চোখ খুলুন, চোখ খুলুন, মুখ খুলুন, পড়তে শিখুন, ভালো করে বই পড়ুন, নিরপেক্ষতা বজায় রাখুন। এবং আপনাকে বই পড়লেই মানতে হবে এমনটা নয়, আপনি যখন যেটা সফল উপলব্ধি করবেন সেটা আপনাকে সেটা আপনাকে মেনে চলবেন। আমি কোনো দল গোছানোর জন্য আসিনি, আপনার কাছে হকের বার্তা দেওয়ার জন্য এসেছি। এক তো এই কথাগুলো যেগুলো আলোচনা করলাম এ সমস্ত কথা সচরাচর মজলিসে খুব কমই আলোচনা হয়, যদিও আজকে এই আলোচনাটা লম্বা আলোচনা, তার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। আপনি বুঝতেই পারছেন মুসলিম উম্মার মধ্যে শতদল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে মৌলিক শাখাতে 72 ভাগে ভাগ হবে, এক ভাগ যাবে জান্নাতে আর বাকি লোক যায় জাহান্নামে। সেই 72 ভাগ লোক ভুল পথে পরিচালিত আছে, এক ভাগ যাবে জান্নাতে, আর যদি একজন লোক জান্নাতে যেতে যায় আর আপনি যদি সেই লিস্টে নিজের নামকে নথিভুক্ত করতে চান তাহলে আপনাকে কোন ভাগ জান্নাতে যাবে, তাদের কি আকীদা, তাদের বিশ্বাস কি, তাদের মৌলিক আদর্শ কি, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। আর একটা কথা এসেছেন কেউ? হ্যাঁ, কেতলা বাজা হ্যাঁ। আরে শেখ ইয়াহিয়া সরফুদ্দিন, ইলিয়াস সরফুদ্দিন সাহেব, আপ জলদি আইয়ে ভাই, লোক আপকে ইন্তজার মে হ্যায়, আপ আগর লাউড স্পিকার কে আওয়াজ সুনতে হ্যায় তো জলদি আ জাইয়ে। শুনে রাখেন, আমার পরে যিনি বক্তা আসছেন তিনি ইন্টারন্যাশনাল ফিগার, ওনার ভাষা বুঝতে পারবেন এবং অত্যন্ত অত্যন্ত আল্লাহ তাআলার একটা দয়া ধরেন যে তিনি ডোমপার এসে পৌঁছেছেন এই প্রত্যন্ত এলাকাতে। খুবই বুদ্ধিমান লোক, আপনারা তার ভাষা বুঝতে পারবেন, আর দিন রাত তো হিন্দি গান শুনছেন, হিন্দি বোঝার তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সুতরাং তার বক্তব্য না শুনে যাবেন না, অবহেলা করবেন না। আর আমাদের টাইম যেহেতু নির্ধারিত আছে 10টার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ, তো এই বিষয়টাকে আপনার সামনে রেখে অবশ্যই শুনে যাবেন। যাক, আরো দু চারটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাকি কথাগুলো বলি, যে রাসূলের কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, তিনি ভুল করতেন, তিনি ভুল করতেন, তার ভুল ছিল, এ কথা লোকে মানতে চায় না। একদিনকার ঘটনা বলি, সেই বুখারী হাদিস, রাসূলের কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন ভাইরা, কথা বলেন না, ভালো করে শুনেন। আল্লাহ, কেন এই বসার কাজটা কথা না বলে করা যায় না? রাসূল আকরাম একদিন আসর নামাজ করা কাত 4 রাকাত, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছিলেন। মুক্তাদি কারা ছিল? আমাদের মতো চাষে লোকেরা কিছুই জানে না, যারা নামাজে এসে দু চারখান দোকানের হিসাব করে সেই লোক ছিলেন তারা? সাহাবাই কেরামের ইবাদতের সময় তীর লেগে গেলেও তারা মানে হিলতেন না, সেই সাহাবাই কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি। আসরের নামাজ 2 রাকাত পড়ে সালাম, সেই বুখারী হাদিস, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন, একজন সুবহানাল্লাহ পড়েননি। ঠিক করেছেন না বেঠিক করেছেন? সাহাবীরা ঠিক করেছেন না বেঠিক করেছেন? বেঠিক করেছেন, কিন্তু বেঠিক নয়। আজকালকার পাবলিকের যেমন ভাবনা, তাদের মধ্যেই ভাবনা ছিল যদি আল্লাহ খণ্ডন না করতেন, আল্লাহ খণ্ডন না করতেন, যে আল্লাহ রাসূলের ভুল হওয়ার সম্ভাবনা নাই, নামাজ আজ থেকে 2 রাকাত হয়ে গেছে, না হলে 3 রাকাত পড়বেন কেন? রাসূলের যে ভুল হয় এ কথা তাদের বিশ্বাস ছিল না। প্রথমে রাসূল ভুলতে পারেন না,
যেমন আমাদের সমাজ এবং সোসাইটিতে এই ধরনের ভাবনা আছে। সেই বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, একজনও সুবহানাল্লাহ পড়েনি। এমনকি সালাম ফেরার পরে আবু বকর, উমর, ওসমান, আলীর মতন লোকেরা বাইরে গিয়ে একটা গল্প করার জায়গা ছিল, সেখানে গিয়ে আল্লাহ হাদিসের ভাষায় যে ফখরাজা সারআনুল কওম, যারা নামাজে মসজিদে ছটপট করে তারা বেরিয়ে গিয়ে বাইরে গল্প শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর আল্লাহ সাল্লাম একাই বসে আছেন। এক ব্যক্তি খিরবাক বিন আমর নাম ছিল, তিনি চুপি সারে রসুল এসে বলছেন যে আল্লাহ রসুল, খুব বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, আমরা যদি কোনো কিছু ভুল করি তো মুক্তাদিরা তো আকাশ মানে ছাদ মাথার উপর তুলে চিল্লাতে শুরু করে দেয়। হ্যাঁ, কি নতুন জিনিস! আমি এখানে গোবিন্দপুরে হরিহর প্রার্থনা, গোবিন্দপুরে একদিন নামাজ পড়তে গিয়ে জুমার দিনে সুরা সাজদা পড়েছি, সেজদা করেছি। ওদের আলেমরা কোনোদিন সেজদা করে না, সুরা সাজদা পড়েই না। এক হেডমাস্টার ছিল, নামাজ পড়ার পরে ইংরেজিতে লেগেছে ঝাড়তে এমন করে। তা আমি ওকে বলছি যে আচ্ছা, আপনি যে ইংরেজি চিল্লাইছেন, আমি যদি আরবিতে চিল্লাতে লেগে, আপনার ইংরেজিতে আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যদি আপনি, আমি যদি আরবিতে এখন কথা বলতে লাগে বুঝতে পারবেন? আপনিও বাঙালি, আমিও বাঙালি, বাংলায় বলেন, আপনার সমস্যাটা কি, ইংরেজিতে কেন কথা বলছেন? তো বেচারা ক্ষান্ত হলো, তখন বলছে আচ্ছা বলেন কি বলছেন আপনি, আমাকে বলছে। তো বলে আপনি কি নামাজে ঠিক করলেন? আপনি শেষ দায় চলে গেলেন, আমরা সব দাঁড়িয়ে আছি, কেউ রুকুতে গেছে, কেউ কেউ কততাল করেছে। তো আমি তখন ইমাম সাহেবকে লক্ষ্য করে বললাম, ইমাম সাহেব আপনি বলেন আমার কাজটা ঠিক হয়েছে না? ঠিক হয়েছে, আমি সুরা সাজদা কিন্তু তেলাওয়াত করেছি। তো বলে আপনি ঠিক করেছেন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, নাহনু নানতাজিরুক শেখ আসাদ্দা ইন্তেজার। হ্যাঁ, তো বলছেন, আরে বাংলা কুছ সমঝিয়ে তো, হম বাঙালি হ্যাঁ, আপকি জবান সমঝ জাতে হ্যায়, আর কেউ আসা বিয়া থা ভাই ইসনি, ইতনে লোক বাংলা বলতে সিখিয়ে। আল্লাহ তাআলা কুরআন মাজিদ কে আন্দার খুদ ফরমাতে হ্যায় কে হামারি কুদরত কি দলিল ইখতিলাফ আলওয়ানিক আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। হ্যাঁ, ইসলিয়ে জবান সিখিয়ে, বহুত সে আপনি, আপ লোক আগার বাংলা সিখ জায়েঙ্গে না তো লোক বহুত ইস্তেফাদা করেন আপ লোক সে ইনশাআল্লাহ। ইয়া মাসলা হ্যায়, খায়ের ইনশাআল্লাহ। তো শেষকালে ইমাম সাহেব বলেন যে আপনি ঠিক করেছেন, আর বাকি আমাকে ছেড়ে দিয়ে ওর পিছনে পড়ে গেল, ওর পিছনে ছেড়ে গেল। মানে পাবলিকরা ভাবে যে মানে পাবলিক ইমাম যদি ভুল করে কোনো কিছু তো এখনকার পাবলিক মানে চিল্লে তোরপাল করে ধরো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীগণ একজনের কোন কথা বলে সুবহানাল্লাহ বলেন না। এক ব্যক্তি, তাদের ভাবনা ছিল যে আল্লাহ রাসূল ভুল করতে পারেন না। এক ব্যক্তি খিরবাক বিন আমর, যার উপাধি ছিল জুলগেদেন, খুব ভদ্রতার সাথে রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন, রাসূল ইসলাম আকসিরাতিস সালাত আম নসিত, নামাজ আজ থেকে কম করে দিয়েছে, চার রাকাতের মধ্যে দুই রাকাত করা হয়েছে, আপনি ভুলে গেছেন? রাসূল ইসলাম জবাব কি ছিল জানেন? মাথা খারাপ আপনার, মা নসিত ওয়া মা কুসিরাত, আমি ভুলিও নি, নামাজ কম করা হয়নি, ঠিক পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, অথচ তিনি আসলে দুই রাকাত পড়েছেন, কিন্তু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেজন্য রাসূল কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সাহাবীদেরকে ডেকে বলছেন যে জুলিয়া দেন বলছে যে আমি নামাজে ভুল করেছি, আর সাদাকা জুলিয়া দেন, জুলিয়া দেন কি নিজের দাবিতে সত্য, সে ঠিক বলছে? হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি তো আজকে দুই রাকাত পড়েছেন, আরে আজব ব্যাপার। তো চলো নামাজ পড়লেন, আবার গিয়ে দুই রাকাত পড়লেন, সহজ সেজদা করলেন, সালাম ফিরালেন, তারপর রাসূলের ভাষা দেখেন, ইন্নামা আনা বাশার আনসা কামা তানসাউন, আনসা কামা তানসাউন, ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, আমি তোমাদের মতন মানুষ, তোমরা যেমন ভুল করো আমারও তেমন ভুল হয়, আমার ভুল ধরা পড়লে স্মরণ করিয়ে দিও। ইমাম নামাজে কিছু ভুলে যায় যদি সুবহানাল্লাহ বলে স্মরণ করাবে মুক্তাদি, কথা তো বুঝতে পারছেন? তো তাহলে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে অতিমানবের ধারণা আমাদের মধ্যে মাঝে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয় না, তার ছায়া পড়ে না, তার তিনি ছিলেন নূরের তৈরি, তিনি মানে সব জানতা, তিনি সব জায়গায় হাজির হয়ে যান, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জীবনী তা বলে না, হাদিস তা বলে না, কোরআন তা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাতুরুনি কামা আতারাতি নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আমি যেমন তেমনই রাখো, খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামের মর্যাদাকে আল্লাহ বেটা বানিয়ে দিয়েছে, আমাকে অনুরূপে বাড়ায়ও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন,
আর মানুষের ঊর্ধ্বে তিনি রাসূল ছিলেন, আর সেই রিসালাতের মর্যাদাই হচ্ছে সবথেকে বেশি, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, মানবকুল শিরোমণি, এর চাইতে বড় সম্মান আর কিছু হতে পারে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মেহনতকে, আমাদের আলোচনাকে, আমাদের পরামর্শকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন, কবুল করে নেন, এবং আমাদের দ্বারা যে সমস্ত আকীদা এবং বিশ্বাসের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি থেকে গেছে সেগুলোকে সংশোধন করার পূর্ণ তৌফিক আল্লাহ رب العالمين دان করেন। اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته لا اله الا الله لا اله